স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রাজশাহীতে র্যাব পরিচয়ে ছিনতাইকালে পুলিশ সদস্য সহ দুইজন গ্রেপ্তার সারাদেশের মতো রাজশাহী শিক্ষা শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর গোদাগাড়িতে র্যাব পরিচয়ে মোবাইল সহ নগদ অর্থ ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী চাঁপাই নবরগঞ্জ মহাসড়কের গোদাগারি উপজেলার চাপাল এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ও তার সহযোগীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে গোদাগারির মডেল থানায় মামলা করেছেন রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতার কৃতরা হলেন পুলিশ কনস্টেবল আবু হেনা মোস্তফা কামাল ও রাব্বানী এদের মধ্যে মোস্তফা কামাল রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানায় কর্মরত তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে অপর আসামি রাব্বি রাজশাহী মহানগরী রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের মোড়ের আমিনুল ইসলামের ছেলে গোদাগাড়ি থানার ওসি কামরুল ইসলাম জানান শনিবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের চাপাল এলাকায় বুলবুল আহমেদ নামের এক যুবককে র্যাব পরিচয়ে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বি তল্লাশির নামে তারা বুলবুলের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন ওই সময় বুলবুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে দুইজনকে আটক করে র্যাব ও পুলিশের হাতে তুলে দেয় রাতেই র্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয় দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সারা দেশের মতো রাজশাহীর শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দুই লক্ষ পাঁচ হাজার আটশো দুই জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছেন বিভাগ জুড়ে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এক লাখ ছয় হাজার দুশো তেইশ জন ছাত্র এবং নিরানব্বই হাজার পাঁচশো উনআশি জন ছাত্রী এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে একানব্বই হাজার পাঁচশো সাতান্ন জন মানবিক বিভাগ থেকে এক লাখ সাত হাজার আটশো পঁয়ত্রিশ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ছ হাজার চারশো দশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এর মধ্যে রাজশাহী জেলার ত্রিপান্নটি কেন্দ্রে পাঁচশো ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের বত্রিশ হাজার দুশো ছেষট্টি জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ নানা রকম গুজব প্রতিরোধে কঠোর নজরদারি রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীতে যে কোনো যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে আর দুই সালের এসএসসি পরীক্ষাটা করোনা পরবর্তী সময়ে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু গতবারের তুলনায় একটু বেশি সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং আজকে আমি রাজশাহী কলেজেট স্কুলে পরীক্ষা দেখলাম খুবই চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট সাতশো বত্রিশ জন এখানে পরীক্ষা দিচ্ছে এবং এখানে আটটা স্কুল আছে এবং এই স্কুলের আন্ডারে জেলখানাও তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং এখানে ছেলে মেয়েদেরকে দেখলাম নির্দিষ্ট ছয় ফিট বেঞ্চে রেখে খুব চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার রাজশাহী জেলায় নব্বইটি কেন্দ্রে একচল্লিশ হাজার সাতশো সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন নকলমুক্ত চমৎকার পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আশা করি আমাদের কোমলমতি শিশু যারা রয়েছেন তারা এই চমৎকার পরিবেশে পরীক্ষা দিবেন এবং আগামী দিনগুলোতে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে কোচিং সেন্টার বন্ধের সে ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি এই নির্দেশনা মোতাবেক সকল কোচিং সেন্টার বন্ধ রয়েছে এবং কেউ যদি খোলার চেষ্টা করে সেটিও আমরা আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা সেটি আমরা গ্রহণ করবো সারাদেশের মতো নাটোরেও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা রবিবার নির্ধারিত সময় সকাল দশটায় জেলার মোট ছিচল্লিশটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয় এবছর জেলায় তেইশ হাজার আটশো তিনজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছেন এর মধ্যে ছাব্বিশটি কেন্দ্রে আঠারো হাজার তিনশো নব্বই জন এসএসসি সাতটি কেন্দ্রে দুই হাজার একশো তিয়াত্তর জন দাখিল ও তেরোটি কেন্দ্রে তিন জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে ভিড় জমাতে দেখা গেছে পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাসের ভূঁয়া নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ